আসসালামু আলাইকুম। বার্সেলকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা রাখছি সব ভালো আছে এবং সুস্থ আছেন। তো বরাবর মতো আরেকটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। যদিও আমাদের এখন কিন্তু বসন্ত, এই বসন্তের সময় কিন্তু দেখা যায় যে বিশেষ করে শীত পড়ে এবং এই শীতের মৌসুমে কিন্তু দেখা যায় বেশিরভাগ পাখালি বেশ খুশি থাকে। কারণ হচ্ছে যে এই মৌসুমগুলোতে কিন্তু শীতের মৌসুমে কিন্তু মূলত পাখিদেরকে খুব ভালোভাবে ব্রিড করানো যায় সব পাখিকে। এবং দেখতে পাচ্ছেন এই ব্রিডিং এর সময় কিন্তু দেখা যায় যে অনেক রকম অনেক প্রবলেম থাকে, পাখিদের প্রবলেম দেখা যায়। তো আমাদের চেষ্টা করতে হবে যে পাখিগুলোকে কিভাবে ঠিকঠাক রাখা যায়। এই যে দেখতে পাচ্ছেন একটা পাখি, এটা মূলত কালকে গতকালকে আমি একটা দোকানে গিয়েছিলাম। পাখিটাকে দেখে আমার মায়া হলো যে পাখিটার অনেক প্রবলেম দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা এক ধরনের প্রবলেম, এই প্রবলেমটা যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না করে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই যে তার চোখ দেখা যাচ্ছে, ঠিক আছে। এই চোখের মধ্যে গুটি গুটি হয়ে, ঠোঁটের মধ্যে গুটি গুটি হয়ে, পায়ের মধ্যে, এই যে পায়ের মধ্যে একটু দেখেন খেয়াল করেন, এই পায়ের মধ্যে গুটি গুটি হয়ে সম্পূর্ণ সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং ঠোঁটের দিকে একটু খেয়াল করেন যে অলরেডি ব্লাড আসা শুরু করতেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন তো আপনারা, চোখ কিন্তু আস্তে আস্তে বুজে যাচ্ছে, মানে চোখের যে মণিটা আছে আস্তে আস্তে একটার সাথে একটা জয়েন হয়ে যায়। তো এই প্রবলেমগুলো নিয়ে মূলত আমাদের এই ভিডিও। এই প্রবলেম যখন হয় তখন কিন্তু এটা কিন্তু ছোঁয়াচে রোগ বলা যায়। যেমন এই সাথে কয়েকটা পাখি যদি একসাথে থাকে তখন কিন্তু দেখা যায় যে একই রকম প্রবলেম আস্তে আস্তে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করে। সো এই সব ময় পাখিদেরকে আলাদা রাখতে হবে এবং পাখিদেরকে নিয়মিত, বেশি না, এক সপ্তাহ ভ্যাকসিন দিলে দেখবেন যে আপনার পাখিটা সুস্থ হয়ে গেছে, 100% সুস্থ হয়ে গেছে, আর কোনো রকম কোনো ট্রিটমেন্ট করতে হবে না, ঠিক আছে। এগুলো এক ধরনের পোকা টাইপের হয়ে থাকে, এগুলা মূলত সঠিক সময় যদি আপনি পাখিকে ট্রিটমেন্ট না করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার পাখি প্রবলেমটা দিন দিন আস্তে আস্তে বাড়তে থাকবে। সো আমরা অবশ্যই আপনাদেরকে এক থেকে দুই সপ্তাহের মধ্যে অবশ্যই আপডেটটা দিয়ে দিব, যদিও একটু ব্যস্ততার কারণে কিন্তু তেমন একটা ভিডিও দেওয়া হয় না। সো অবশ্যই ওয়েটে থাকবেন, দেখা হবে অন্য কোনো সময়।